সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা ঝলমলিহাটে। রাজশাহী ঝলমলিহাট থেকে আজকে জানবো আমরা ধানের বাজারটা, আজকে বাজার দরটা কেমন আছে। তো অনেকে বলছিলেন ধানের দামটা জানাইতে। আজকে 23 নভেম্বর 2023 সাল। তো দর্শক, এখানে আমরা একটা ধান দেখছি। কার ধান এটা চাচা আপনার? কি ধান এটা? 17। 17 না, এটা নতুন না পুরাতন? বিনা বিনা 17 নতুন ধান। এটা নতুন ধান, কি দাম বললো আজকে? কে বললো? বলছে একদিন 1100 কইলো, নিয়ে এসে 1100 পর্যন্ত বলছে। বলিচ্ছে আর কি। তো দর্শক, এইমাত্র নিয়ে আসলো হাটে, নিয়ে এসে 1100 পর্যন্ত বলছে, হয়তো আর কিছুটা বাড়লে বেচে কিনা করবে। তবে ধানের দামটা কিছুটা বৃদ্ধি ছিল, তো কিছুটা কমে গেছে আবার। দর্শক, আমরা এখানে দেখছি সরাসরি ওজন দিয়ে নিচ্ছে। আমরা এই যে পাশে দেখছি ব্যাপারী ভাই অলরেডি কিনে ফেলছে অনেক ধান। এই ধান গুলো কে নিছে ভাই আপনি? আসসালামু আলাইকুম ভাই, কি কি ধান নিছেন আজকে? ভাই আমি খালি শাম্পা কিনছি। আজকে শুধু শাম্পা কিনছেন? এই ধানটা একটু চিকন ভাই না? হ্যাঁ। তো দর্শক, এখানে আমরা যে ধানটা দেখছি এটা চিকন ধান, শাম্পা ধান। আজকে কেমন দাম নিছেন ভাই এটা? ভাই 1250 থেকে 1300 পর্যন্ত। মানে সর্বোচ্চ বাজার ভালোটা যেটা আছে সেটা 1300 পর্যন্ত, আর যেগুলো একটু নিম্নমানের 1250। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি ধান নিলেন আজকে? হ্যাঁ শাম্পা কিনলাম। আপনারা এই শাম্পাগুলোই নিছেন? হ্যাঁ হ্যাঁ। 1250 থেকে 1300? না 1300 কিনিনি, 1300 নিচেই, 1280-90 এর মধ্যে। হ্যাঁ 1300 নিচে। হ্যাঁ মানে সর্বোচ্চ 80 থেকে 90 টাকা। 80 থেকে 90, 1300 নিচে। আপনি কোন কোন হাটে ধান কিনতে চান? মল্লাপাড়া হাট, ঝলমলিয়া হাট। হ্যাঁ 28 জিরা ধানের বাজারটা কেমন আছে? কি বললেন? 28 আমরা নিচ্ছি না ভাই। নিচ্ছেন না? আমরা শুধু সম্পাই নিচ্ছি। শুধু সম্পাই? শুধু সম্পাই। তো দর্শক, এখানে আমরা যে ধানগুলো দেখছি ভাইরা বিভিন্ন হাটে ক্রয় করছে, তো শুধু সম্পা ধানই কিনছে। আসলে এক একটা ব্যাপারী এক একটা কোয়ালিটির ধান কিনে। তো আমরা এই যে এই পাশে আরো ধান আছে, বেশি আছে তো মনে হয়, এক মনের এখন বেশি নাই। তো দর্শক, এখানে আমরা কিছুটা আরো ধান দেখছি। চাচা এটা আপনার? কি ধান এটা চাচা? রাশিয়ান সোনা। সোনা কেমন দাম দিচ্ছে ব্যাপারী আজকে? ওই করছে কি দেখায়? হ্যাঁ একবার আমাকে 1100 ভাই, কার খায় কাম থাকে না আপনার? সবারই না খায় তো, কাম না থাকলে পেট না থাকলে দুনিয়া কিছুই করা লাগতো না। তো দর্শক, আমরা এখানে যে সোনার ধানটা দেখলাম 1100 পর্যন্ত আজকে বাজার দর দেখছি। আমার ভাই বলছে না খায় কাম নাই, হাটে ধান নিয়ে আসছে ব্যাপারই নাই, দাম কমে গেছে, বাজার মন ভালো নেই। কি ধান ভাই এটা? 39। তো দর্শক, এটা হচ্ছে 39। ভাই এই মাত্র নিয়ে আসলো, দরদাম এখনো হয় নাই বোধহয় না? না। তো দর্শক, আমি দেখলাম এই মাত্র আসলো, যত দরদাম হয় না, আমরা ব্যাপারীর সাথেও একটু কথা বলবো। তো আজকে বাজারে এখানে ধানের দাম নাই ভাই, চালের দাম বেশি। ধানের দাম কম, চালের দাম বেশি। কি কি ধান চাচা? কার ধান এগুলো? কাকা আপনার? এমাত্র নিয়ে আসলেন না ভাই? ধান নিচ্ছেন? কি ধান নিছেন আজকে? আমি নিছি খাটো দশ, নিছি এই যে এগুলা কিনবো। খাটো দশ কি দাম নিছেন আজকে? খাটো দশ নিছে হচ্ছে 1100 দুই টাকা একটু চলে, সর্বোচ্চ ভালো 1100 থেকে 1130। নতুন ছিল না পুরাতন ভাই? ধান নতুন ধান কি তো মনে হচ্ছে। তো দর্শক, ভাই নিচে নতুনই ধান বর্তমান হাটে এখন উঠছে 1100 থেকে 1130, খাটো দশ যে ধানটা। তো আমরা এ পাশে আরো কিছু ধান দেখছি এখানে। যেগুলো হচ্ছে আপনার 28 জিরা, এগুলো ধানটা ওইভাবে আমদানি। এখানে কি আছে ভাই? ধান কার ধান কিনলেন? কত করে? 1150। কি ধান এটা নিলেন? সপ্তাশি 1150। তো খাবার জন্য নিচ্ছেন নাকি? তো আঙ্কেল নিচ্ছে খাবার জন্য, হয়তো বাসা বাড়িতে। তো দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। তো দর্শক, আমরা এখানকার গাড়িতে দেখছি অনেকটাই মনে হয় ধান আছে। কার ধান এগুলো? ওই পাশে আছে না?
তো দর্শক এখানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না বাজারে মাশাআল্লাহ মানে দাম নাই আর মাছের দাম আছে আসসালামু আলাইকুম কি আঙ্কেল ধান আপনার নাকি ও ব্যাপারী ভাইরা নিছে তো দর্শক আমরা দেখছি ব্যাপারী ভাইরা নিয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ধান নিলেন আজকে এগুলো 70 টাকা কিলো ভাই এই যে এই ধানটা কার এই নাদিম ভাই এডি কার গো ওই ধান 70 টাকা কিলো ভাই 70 টাকা কি ধান নিলেন আজকে 70 টাকা কিলো নতুন ধান নাই ভাই পুরাতন ধান নাই বাজারে তো নতুন ধানই এখন আমদানি বেশি আপনার তো ধানের দামটা আজকে আপনাদের এখান থেকে জানালাম সবাই ভালো থাকবেন তবে ধানের জন্য বিখ্যাত জানেন তাই তো সবচেয়ে এগুলো হাট হচ্ছে একটু ছোট তো তারপরে মোটামুটি এখন নতুন ধান যেহেতু উঠছে কিছুটা আমদানি হচ্ছে তো আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন